বিলাই নামাজের সামনে থাকা কোনো অসুবিধা নেই। বিড়াল দেখবেন আপনি নামাজ পড়লে চুপ করে আপনার নামাজ দেখে, আছে না কথা কন? একজন সাহাবীর কোলের ভিতরে থাকতো, কি বিড়াল কিতাব মেরে ফেলে অনেক বেয়াদব, তুই জাহান্নাম না, তুই জাহান্নামে। বিড়ালকে আটকিয়ে একজন বনি ইসরায়েলের পুণ্যবতী নারী, অত্যন্ত ভালো আমল ছিল, বিড়ালকে আটকিয়ে খাওয়া দেয়নি, বিড়াল মারা গেছে, আল্লাহ তার আমল নষ্ট করে তাকে জাহান্নামে দিয়েছে। কুকুরকে পানি খাওয়ালো এক পতিতা নারী, নিজের ছুকনা স্যান্ডেল পানিতে ভিজায় কুকুরের মুখে পানি দিল, কুকুর কৃতজ্ঞতা জানালো, মহিলা তওবা করে আল্লাহর শ্রেষ্ঠ ভক্তি হয়ে গেল। প্রাণীকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কি? শুধু হিংস্র প্রাণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা দাও, যদি না ভাগে তখন মারো। বাচ্চাদেরকে আদর করতেন ডাক্তার তালিম, আর আমরা বাচ্চাদেরকে হেফজখানায় নিয়ে গরুর মতো পিটাই, স্কুলে পিটাই, বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে পিটানো হয়, ঠিক না? ঠিক। বাচ্চাদের থেকে খেদমত নেয় অনেকেই, হাত পাটি পায়, মাথার চুল টানায়, মাথায় তেল দেয়, তোর হাত কি পোতা লেগেছে? তুই বাচ্চা দিয়ে খেদমত নাস কেন? বাচ্চাকে দিয়ে কোনো রকম খেদমত নেন নাই, বাচ্চার খেদমত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসান হোসেনকে প্রায় ঘাড়ে নিতেন, এসে এরকম উপুড় হতেন, দুই নাতি এসে ঘাড়ের উপর উঠতে হাই হাই হাই, এমনকি আসার নামাজ পড়ছেন, হোসেন ঘাড়ের উপর, হাসান পিছনে বাঘ দিচ্ছেন, রাসূল সেজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আপনি দেন না, ওই আসলো নাকি? রাসূল বললেন, না সাল্লাল্লাহু, আমার নাতি হুসাইন ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না। বাচ্চা ঘাড়ে না চাইটা সুন্নাহ, এটা কি সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম পরিচয় ছিল সাহাব, তিনি ছিলেন টিচার, তিনি বলতেন, বুয়াস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে এসেছি, সব বিষয়ের শিক্ষক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জন্য ইসলামে শিক্ষকের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ সারা পরিবারকে সন্তান সন্ততিকে ইসলামের জন্য কবুল করুন। ছেলেটাও খুব বিনয়ী, স্যারের সাথেই থাকেন, আপনারাও এরকম বাপকে সাথে রাখবেন। ছেলে যখন, বাপ যখন বড় হয়, ছেলে কি হয়? বাপ। আমরা দুটি ছেলে মেয়ে খোকন দুটি বাপ, ছোটখাটো ভুল ত্রুটি করে দিস মা, খোকন দে তুই বড়ই নিষ্পাপ, এটা তো আমরা শিখেছি। বাপ যখন বৃদ্ধ হবে আপনি বাপকে একা ছাড়বেন না, অফসেদ লাহমা যারা হাতুল্লে মিনার রাহমা, রহমতের ডানা বাপ্পার হাতের উপরে রেখে দিবেন, তাহলে আপনাকে হেফাজত করবেন কে? আর যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করে না, আল্লাহ বলছেন আমি তার রিজিক গুলো কেটে দেই।